পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে, তারা সেখানে স্বাধীনতা যাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে, এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন, কারা আমাদের ভূখণ্ড নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে, কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয় আমাদেরকে সাথে নেন, যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ হবে, সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত আজকে শানে রিসালা সম্মেলনের সেরে তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের নবী প্রেমিক ভাইয়ের, আমার আমার বিশ্বাস জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের শান মান সম্পর্কে আমাদের দেশের অনেক মানুষই ওয়াকিফাল নয়, এটা আমার বিশ্বাস, আমার ভুলও হতে পারে। জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে কেন এসছেন এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই মনে করি জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়াতে এসছেন শুধু আখিরাতের কথা বলার জন্য, দুনিয়ার সমস্যার সমাধানের জন্য আমার নবী দুনিয়াতে আসেনি নাই। এর জন্য দেখবেন দুনিয়ার কোনো সমস্যা সমাধানের জন্য আমরা কার্ল মার্কস, মাওসুতন, আব্রাহাম লিঙ্কন, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, মন্টেস্কো, রুশো, লক, এই সমস্ত লোকদের কাছে দুনিয়ার সমস্যা সমাধান খোঁজ করি। সমাজের এই সমস্যা সমাধান কে দিবে? সোশ্যালিজম দিবে, কমিউনিজম দিবে। আজকে অর্থনৈতিক সমস্যার সমাধান কে দিবে? বলছে ডেমোক্রেসি দিবে। আজকে মানুষের বৈষম্য দূর কে করবে? বলছে কমিউনিজম করবে। ইসলামিজম যে সব কিছুর সমস্যার সমাধান এটা আমরা অনেকেই জানি না। আমি মনে করি মূল সমস্যাটাই এখানে। জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি অচিরি এমন এক সমাজ উপহার দেব মদিনার থেকে হাজরামাউত পর্যন্ত, মক্কা পর্যন্ত, একটা যুবতী নারী একা একা যাবে, হাঁটবে, ইপ্রিজিনের শিকার হবে না, ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না। এই এক হাদিস রূপে গবেষণা করলে দেখবেন জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটা কী ছিল, সমাজ বিপ্লব কীভাবে করেছেন। নবী আলী সাল্লাতু ওয়াসাল্লাম যে যুগে এসছেন সেই যুগটার নাম হলো আইয়ামে জাহিলিয়াত, যে জাহিলি যুগে এমন কোনো অপকর্ম নাই যেই অপকর্ম হয় নাই, ধর্ষণ, ইপ্রিজিং, খুন, মানুষের সাথে খারাপ আচরণ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, অবিচার, মানুষের মধ্যে ভেদাভেদ, গোলামদের কোনো অধিকার ছিল না, যেখানে মহিলাদের কোনো অধিকার ছিল না, শ্রমিকদের অধিকারের প্রশ্নই আসে না। সেই মানুষদেরকে, সেই সমাজটাকে জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ হিসাবে গড়ে তুলছেন যে একজন সুশ্রী সুন্দরী মেয়ে একা একা হাঁটবে, কোনো যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবে না, তাকে এসিড নিক্ষেপ করবে না, তাকে ধর্ষণ করবে না, অত্যাচার করবে না, অবিচার করবে না, লুণ্ঠিত হবে না, মানুষগুলি এত ভালো হয়ে যাবে মনে হয় যেন চেহারায় মানুষ কিন্তু তাদের অন্তরটা ফেরেশতার তুল্য হয়ে যাবে। মরুভূমির মধ্যে এক মহিলা হাঁটতেছিলেন, হঠাৎ পিছনে আওয়াজ পাইতেছেন, ফিরে দেখেন এক পুরুষ, মহিলা ভরকে গেছে, মনে হয় আজকে আমার ইজ্জত আবরু আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। পুরুষ বুঝতে পারছে মহিলা ভয় পেয়েছে, অমনি পুরুষ আওয়াজ দিয়ে বলছেন, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান, তোমার কোনো ভয় নাই, আমি একজন মুসলমান। মুসলমান মানি, মুসলমান মানি সে কোনো অবস্থাতেই কারোর ইজ্জতকে লুণ্ঠন করতে পারে না, মুসলমান মানি কারোর উপরে জুলুম করতে পারে না, মুসলমান মানি সে কোনো অবস্থাতেই ইপ্রিজিং করতে পারে না, মুসলমান মানি সে কারোর উপরে কোনো অবস্থাতেই হস্তক্ষেপ, অবৈধ হস্তক্ষেপ করতে পারে না।
এর না মুসলমান। সে মুসলমান বললেন, হে মহিলা তুমি পিছনে থাকো, আমি সামনে যাই, তুমি যেখানে যেতে চাও আমি সেখানে তুমি পৌঁছায় নিয়ে আসবো। এর নাম মুসলমান, এর নাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজ আজকে এখানে যারা দারুণ অবস্থা আছেন, আমার নবীকে মহাব্বত করেন কিন্তু আমার নবীর আদর্শকে পছন্দ করেন না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আইন বাস্তবায়ন হোক এইটা অনেকেই চান না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীকে নেতা মানতে চান না, আমার নবীকে ভালোবাসেন কিন্তু আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনকে উৎসর্গ করতে চান না, এইটাই হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। নবীকে মহাব্বত করেন তার আদর্শ বাস্তবায়ন কেন করবেন না? প্রিয় ভাইয়েরা আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে যে বক্তৃতা দিয়েছিলেন, আমি মনে করি এক বক্তৃতা যদি আজকে বাস্তবায়ন হয় বৈষম্য থাকবে না। আমার নবী বলেছিলেন, আজকে কে কালো, কে সুন্দর, কে বংশীয়, কে নরবংশীয়, কে গোলাম আর কে মালিক দেখার কোনো বিষয় নয়, আশরাফুল মাখলুকাত সবাই সমান। আল্লাহু আকবার। আজকে আমরা কি দেখেছি কমিউনিজমের মধ্যে? কমিউনিজমের মধ্যে সাম্যবাদ, কিন্তু সাম্যবাদ তারা সৃষ্টি করতে পারে নাই। আমেরিকার প্রেসিডেন্ট এবং সেখানের প্রজা একই বিছানায় থাকে না, একই ঘরে বসবাস করে না, কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সাম্যতা সৃষ্টি করেছেন যে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে থাকলে মানুষ চিনতেই পারত না যারা আমার নবীকে চিনতেন না, কে নবী আর কে সাহাবি। আপনি চিন্তা করতে পারছেন কোরা দুনিয়ার মধ্যে এই সাম্যতা কেউ সৃষ্টি করতে পারেননি? একই দস্তারখানে নবী এবং তার উম্মতরা খানা খেতেন, একই সাথে চলাফেরা করতেন। খন্দকের ময়দানে আমার নবীর পেটেও পাথর ছিল, সাহাবাদের পেটের মধ্যে পাথর ছিল, আমার নবী ক্ষুধার্ত ছিলেন, তার সাথীরাও ক্ষুধার্ত ছিলেন। আপনারা জানেন খন্দকের ময়দানে সাহাবারা তারা এসাদ হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন, তারা আক্রমণের শিকার হয়েছিলেন, আমার নবী এসির মধ্যে ছিলেন না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যুদ্ধের ময়দানে নফসে নফিস যুদ্ধ করতে গিয়ে তার দাম দাম শহীদ হয়েছিল, রক্ত ঝরেছিল। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আপনার মতো আমার মতো বয়ান করতেন না, বরং যা বয়ান করতেন বাস্তবে তা নিজে করতেন। এর নাম আমার নবীর আদর্শ, নবীর চরিত্র। আমি বিশ্বাস করি আজকে যদি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি অ্যাপ্লাই করা হয়, তার অর্থনীতি অ্যাপ্লাই করা হয়, আমি আল্লাহর কসম করে বলতে পারি আগামী 10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে, একজন গরিবও থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এটা ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। উদাহরণস্বরূপ আজকে আপনি ব্যাংকে যাবেন, ভাই আমাকে 1 লক্ষ টাকা লোন দেন, ব্যাংকওয়ালা বলবে মর্গেজ দেন, আপনি বলবেন ভাই আমি তো গরিব মানুষ মর্গেজ নাই, তো আপনাকে কিভাবে মর্গেজ দেব? ব্যাংক বলবে টাকা আপনার জন্য না, যার আছে টাকা তার জন্য। টাকা কার জন্য? যার আছে তার জন্য। তাহলে ধনীকে দ্বিতীয়বার ব্যাংক ধনী বানিয়েছে, আবার মাঝে মাঝে লোন মাফ ইন্টারেস্ট মাফ। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়েছে, আগের থেকে 1 লক্ষ টাকা ছিল, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দিছে, যে নিছে তারই লোন মাফ, তার ইন্টারেস্ট মাফ। তাই ধনী 4 বার ধনী হয়েছে আর গরিব 5 লাখ খেয়েছে, আগের থেকে 1 লক্ষ টাকা ছিল না পেটের মধ্যে, 1 লাখ, ব্যাংক তাকে 1 লক্ষ টাকা দেয় নাই, 2 লাখ, তার লোন মাফ হয় নাই, 3 লাখ, তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাখ। শুধু কি তাই, যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে, সেই টাকা থাকলে বাংলাদেশের নাগরিক হিসাবে গরিবরও সেই অংশে ছিল, কিন্তু বড় লোকদের মাফ করার কারণে তার পেটের মধ্যে 1 লাখ, 5 লাখ। তাই গরিব লাখটিকায় 5টা আর বড় লোক ধনী হয় 4 বার। বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়, আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর ধনীদেরকে ভারসাম্য রাখে। বিশ্বাস হয় না? ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত গরিবদের জন্য, ফিত্রা গরিবদের জন্য, সদকা গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, দান গরিবদের জন্য, গোটা ইসলামের অর্থনীতি গরিবদেরকে ধনী বানাবার জন্য। আর কপাল পরা মুসলমান
সে ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে চায় না, ইসলামকে পছন্দ করে না, এর জন্য দরিদ্র সীমা নিজেই রয়ে গেছে, দরিদ্র সীমার উপরে উঠতে পারছে না। এই জন্য বলবো আমার গরিব বন্ধুরা, আসুন ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করো, দেখবে সবাই ধনী হয়ে যাবে। আজকে যাদেরকে আমরা ক্ষমতায় নেই তারা কি করে, আঙ্গুল ফুলে কলা গাছ নয় বট গাছ হয়। আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করেছে, আজকে বাংলাদেশ ব্যাংক থেকে ওরা লুটপাট করে 98,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করেছে। আপনি কি জানেন আজকে এখানে যারা দাঁড়ানো আছেন প্রত্যেকের মাথার উপরে 1.5 লক্ষ টাকা ঋণ, আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে দুনিয়াতে দুনিয়ার চেহারা দেখবে, দুনিয়ার মুখ দেখবে। আপনি জানেন 18 লক্ষ কোটি টাকা ঋণ করেছে, আজকে বাংলাদেশের ব্যাংকগুলি সব লুটপাট করে ফেলেছে, আজকে মানুষ হাহাকার করতেছে। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অর্থনীতি অ্যাপ্লাই করেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় যাকাত দিয়ে ঘুরছে কিন্তু যাকাত গ্রহণ করবে এরকম কোন মানুষ পাওয়া যায় নাই, সব দরিদ্র সীমার উপরে সব ধনী হয়ে গেছে। ইসলামী অর্থনীতি গরিবদেরকে ধনী বানায়। আসুন আমরা ইসলাম অনুযায়ী অর্থনীতি বাস্তবায়ন করি, তাহলে সবাই ধনী হয়ে যাব। ইসলাম কি? ইসলাম এমন এক সৌন্দর্যতা, ইসলাম এমন এক কানুন, ইসলাম এমন এক নিয়ম, যেই নিয়মের মধ্যে সরকারের দায়িত্বে থাকবে সমস্ত মিসকিনরা, মিসকিনদের দায়িত্ব নেবে সরকার, এটিএমদের দায়িত্ব নেবে সরকার, বিধবাদের দায়িত্ব নেবে সরকার। আজকে যেই মেধাবীরা গরিব শ্রমিক তাঁতি মজদুরদের সন্তানেরা মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চ ডিগ্রি অর্জন করতে পারছে না, সরকার তাদেরকে খরচ দিয়ে উচ্চ ডিগ্রি অর্জন করার ব্যবস্থা করে দিবে। ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে আমার মা বোনেরা ধনী হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি ইসলাম ক্ষমতা আসলে মহিলাদের অবস্থাটা কি হবে। আপনি কি জানেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ব্যবসা শুরু করছেন আম্মাজান খাজরা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে। কাজে যদি ইসলাম ক্ষমতা আসে আমার মা বোনেরাও ব্যবসা করতে পারবে, তারা ইসলামের নিয়ম অনুযায়ী বড় বড় ধনী হয়ে যাবে। যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করি, ইসলামী কানুন অ্যাপ্লাই করি, তাহলে মা বোনেরা ধনী হবে, শ্রমিকরা ধনী হবে, কুলিরা ধনী হবে, মজদুররা ধনী হবে। আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি যদি অ্যাপ্লাই করা হয় তাহলে বাংলাদেশে 53 বছর স্বাধীন হওয়ার পরেও যদি আজকে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামে, আজকেও জীবন দেয়, আজকেও এহসান হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা ব্যক্ত হয়েছে। ইসলামী অর্থনীতি ইসলামী কানুন অ্যাপ্লাই করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একজন শ্রমিকও তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না, বরং সরকার আগের থেকেই প্রত্যেক শ্রমিকের মর্যাদা এবং তাদের অধিকার ফিরিয়ে দিবে, বাস্তবায়ন করবে। এর নাম ইসলাম, এর নাম শানে রিসালাত। ভাইরা আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামিক কান্ট্রি করার জন্য নয়, বরং যেই কান্ট্রি আছে সেটাকে হেফাজত করার জন্য। উহুদের মধ্যে অংশগ্রহণ করেছেন নতুন ইসলামী বিপ্লবের জন্য নয়, বরং যে ইসলামী হুকুমত আছে সেইটাকে সংরক্ষণ করার জন্য। খন্দকের ময়দানে অংশগ্রহণ করেছেন মদিনাকে সংরক্ষণ করার জন্য। আজকে আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে, মনে রাখতে হবে, পার্বত্য অঞ্চলে আমাদের আমাদের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র চলতেছে। তারা সেখানে স্বাধীনতা চাচ্ছে, তারা সেখানে স্বতন্ত্রভাবে আইন চাচ্ছে, এটা কিসের আলামত? আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি পার্বত্য অঞ্চলের দিকে খেয়াল করুন, কারা আমাদের ভূখণ্ডকে নষ্ট করার জন্য, ভূখণ্ডকে আলাদা করার জন্য চক্রান্ত করতেছে, কঠোর হস্তে দমন করুন। যদি আমাদের প্রয়োজন হয় আমাদের সাথে নেন, যদি আপনি না পারেন বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ঐক্যবদ্ধ হবে, সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ। আজকে সেখানে আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে সেটেলার বলতেছে। আমি মনে করি পার্বত্য অঞ্চল বাংলাদেশের ভূখণ্ড, ওখানে আইন চলবে, বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে যে আইন পার্বত্য অঞ্চলে একই আইন চলবে, ভিন্ন কোন আইন পার্বত্য অঞ্চলের জন্য করা যাবে না। এরপর আসুন অন্তর্বর্তীকালীন সরকার, আজকে জীবন দিয়েছি আমরা
রক্ত দিয়েছি আমরা, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম আমরা, আর আজকে সংস্কারের জন্য যে উপদেশ নিয়োগ করতেছেন সেই উপদেশটাদের মধ্যে আলেম নাই। এই দেশের মাটি ও মানুষের সাথে যাদের জীবন, যাদের মরণ, যাদের কেনাকার মধ্যে বেগম পাড়া নাই, সেই আলেম প্রতিনিধিদেরকে যদি আপনি সংস্কারের জন্য অন্তর্ভুক্ত না করেন, তাহলে আমি মনে করব আপনি বৈষম্য করতেছেন, আপনি ওলামাদের সঙ্গে বৈষম্য করতেছেন। এদেশের 90% মুসলমানদের দাবি ও দাওয়ার সাথে, তাদের আকাঙ্ক্ষা আশার সাথে আপনি গাদ্দারি করতেছেন। যদি আলেম কোনো প্রতিনিধি প্রত্যেকটা সংস্কারের মধ্যে না থাকে, তাহলে আমরা এই প্রতিনিধি মানি না, আমরা এই কমিটি মানি না। এই কমিটি প্রত্যাখ্যান করতে হবে। এদেশের মাটি ও মানুষের সাথে যাদের সম্পৃক্ত, নারীর সাথে যাদের সম্পৃক্ত, সেই ওলামা ইকরামকে অবশ্যই সেখানে রাখতে হবে। আজকে আমরা দেখলাম শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য যেই কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি এদেশের মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারবে না। কাজে আমাদের দাবি যদি উপেক্ষা করেন, আমাদের দাবি যদি আপনি উপেক্ষা করেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই ওলামা ইকরাম বাংলাদেশের 90% মুসলমান আপনার বিরুদ্ধে আওয়াজ তুলে, আপনি এক সেকেন্ডও গতিতে থাকতে পারবেন না। কাজে এদেশের মাটি ও মানুষের সাথে বেইমানি করবেন না, তাদের মতের খেলাফ কোনো কাজ করবেন না। আশা করি ইসলামী আইন বাস্তবায়ন হলে এদেশের মানুষ শান্তি পাবে। জেলে, তাঁতি, কামার, ঋষি, চামার, শ্রমিক, মজদুর, ধনী, গরিব, শিক্ষিত, মূর্খ, পুরুষ এবং মহিলা, সমস্ত মানুষের অধিকার বাস্তবায়ন হবে। কাজে আল্লাহ পাক আমাদেরকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আদর্শ বাস্তবায়নের চেষ্টা করার এবং জীবন দেওয়ার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।